স্ট্রবেরি দিয়ে মজার একটা আইটেম বানিয়ে আপনাদেরকে দেখাবো, যা আমি নিজে বানিয়ে তো নিজেই অবাক যে এত মজা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখে আসি স্ট্রবেরি ডিলাইট বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 10 থেকে 12টার মতন স্ট্রবেরি ধুয়ে পরিষ্কার করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এটাতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এই চিনিটা দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিব একটা চামচের সাহায্যে। তারপর এটাকে প্রায় আধা ঘন্টা ঢেকে রেখে দেব। একটা বাটিতে আমি 2 ডিমের কুসুম ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে বাটিটাতে ঢেলে নিলাম। দিয়ে দিব 1/2 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ, 2 কাপ পানি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক। দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে ভিতরে কোনো লাম্প না থাকে, এবং এটা অবশ্যই হ্যান্ড হুইস্ক দিয়েই ভালো করে মিক্স করতে হবে। আমার কাছে মনে হয়েছে যেন একটু ভারী হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। তো টোটাল এখানে আমি 2.5 কাপ পানি দিয়েছি। তারপর একটা কড়াইতে এটা আমি নিয়ে নিলাম, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তারপর এটাকে চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো ভারী হয়ে না আসা পর্যন্ত। দেখুন, এটা আস্তে আস্তে একদম ভারী থকথকে হয়ে যাচ্ছে। যখন এটা ঠিক এই রকম করে ভারী হয়ে যাবে, একদম জমে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলবো। এই ফাঁকে দেখুন, স্ট্রবেরিটা কিন্তু একদম চিনিটা গলে শিরা শিরা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্যানে চুলাতে নিয়ে নিব। দিয়ে দিব অল্প একটু লেবুর রস, প্রায় 1/2 চা চামচের মতো। তারপর এটাকে চুলায় অনবরত নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। এটাতে যখন বলক চলে আসবে, তখন কিন্তু এটার একটা খুব সুন্দর রেড কালার বের হবে। তখন এটাকে অনবরত নেড়ে একটু ঘন করে নিতে হবে, এবং এই চিনির শিরাতেই কিন্তু স্ট্রবেরিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে শিরাটাও খুব সুন্দর করে একটু ঘন হয়ে গিয়েছে। বাস, এখন এটাকে নামিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 7-8টার মতো মেরি বিস্কিট। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মিষ্টি বিস্কিট নিতে পারবেন। আমি মেরি বিস্কিটগুলোকে একদম ভেঙে নিয়েছি, এতে সেই কাস্টার্ডের দুধগুলো, জমে থাকা দুধগুলো আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েও এই দুধটাকে জমিয়ে নিতে পারেন। এরপর আমি কাস্টার্ডটা আর বিস্কুটটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এই ডিশটাতে আমি ভরে কাস্টার্ডগুলো দিয়ে দিব, এবং তার উপরে সেই স্ট্রবেরির যে আমি জেলিটা বানিয়েছি সেটা দিয়ে দিব। পুরোটা এমনভাবে দিতে হবে যেন পুরোটাই কভার হয়ে যায়। এরপর আমি একটা বাটিতে হুইপিং ক্রিম নিয়ে নিলাম, প্রায় 1/2 কাপ পরিমাণ মতো, এবং সেটাকে খুব হাই স্পিডে আমি বিট করে নিব। বাস, আমার ফোমটা রেডি হয়ে গেল। এর উপর আমি এখন এই স্ট্রবেরিটার উপরে এই ফোমটাকে লেয়ার করে দিব।
একটা চামচের সাহায্যে আমি এই হুইপ ক্রিমটাকে খুব সুন্দর করে ঢেকে দিব। তারপর কিছু স্ট্রবেরি টুকরো দিয়ে সাজিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টা। এটি কিন্তু আপনারা ফ্রিজে রেখে দুই তিন দিন রেখে খেতে পারবেন এবং ফুড আইটেম হিসেবে একদম এই গরমের দিনে পারফেক্ট। রেডি হয়ে গেল আমার স্ট্রবেরি ডিলাইট, যেটা খেতে অসম্ভব মজা এবং বানানো ভীষণ ইজি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন যেহেতু স্ট্রবেরির সময়, এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগবে আর প্রাণটা জুড়িয়ে যাবে। আর আমার এই ডিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।